বাজারে করোনার প্রভাবে পণ্যের চাহিদা বেড়ে যাচ্ছে। পণ্যের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন হাজিরা শিউলি। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শিউলি হরি, আপনি জানেন যে সম্প্রতি বাংলাদেশেও কয়েকজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে এবং করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং মানুষকে জনসমাগম করা বা প্রয়োজন ছাড়া বেশি ভ্রমণ করতেও মানা করা হয়েছে এবং সব গতকাল থেকে স্কুল কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে এবং সেই প্রভাব কিন্তু এসে পড়েছে পাইকারি বাজারে এবং খুচরা বাজারে, বিশেষ করে চাল ডাল তেল চিনি এই যে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যগুলো আছে সেগুলো কিন্তু মানুষ একটু এখন প্রয়োজনের তুলনায় বাড়তি কেনাকাটা করছেন এবং আমাদেরকে বিক্রেতারা বলছেন যে গতকাল থেকে কিন্তু ক্রেতারা অনেকটা হুমড়ি খেয়ে পড়েছেন এবং তারা ভাবছেন যে হয়তো আগামী দিনগুলোতে যদি করোনার কারণে তাদেরকে ঘরে আটকা থাকতে হয় বা কোয়ারেন্টাইনে থাকতে হয় বা করোনার পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে হয়তো পণ্য সরবরাহে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বা কৃত্রিম সংকট তৈরি হতে পারে, যেটা ইতিপূর্বে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে কোনো সাধারণ কোনো ইস্যু তৈরি হলে কিন্তু বাজারে পণ্যের দাম বেড়ে যায়, সে কারণেই মানুষের মধ্যে কিছুটা ভয় কাজ করছে। তাই তারা বলছেন যে সে কারণেই তারা আসলে বেশি বেশি করে কিনছেন যেন পরবর্তীতে তাদেরকে কোনো ভোগান্তি পোহাতে না হয় এবং বাড়তি দামে কিনতে না হয়। এবং আজকে আমি বাজার ঘুরে যেটা দেখতে পেয়েছি যে চালের দাম কিন্তু বেশ বেড়ে গেছে এবং ক্রেতা বিক্রেতার উভয় পক্ষই বলছে যে প্রতি বস্তায় চালের দাম 100 থেকে 150 টাকা বেড়েছে। তাছাড়া অন্যান্য পণ্যের দাম কিন্তু বলা যায় মোটামুটি স্থিতিশীল আছে, তবে চালের দামই বেশি প্রভাব পড়েছে এবং কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে। এছাড়া তেলের দাম কিছুটা বাড়তির দিকে, কিছু কিছু দোকানদার কিছুটা বাড়তি দামে নিচ্ছেন, তবে অন্যান্য দোকানে বলা যায় মোটামুটি স্বাভাবিকই আছে। তো আমরা কথা বলতে চাই আসলে ক্রেতাদের সাথে এবং বিক্রেতাদের সাথে যে আসলে বাজারে পণ্যের দাম কেমন আছে। এখন পর্যন্ত সবকিছু স্থিতিশীল মনে হচ্ছে, খুব একটা এফেক্ট করেনি, বাট ক্রেতাদের ভিড় অনেক বেশি। চালের দাম বেড়েছে আমার কাছে তেমন মনে হয়নি, আমি অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে। তো একজন ক্রেতার সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন যে তার কাছে মোটামুটি স্থিতিশীল আছে, তবে এর আগে যাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছিলেন যে চাল কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে, তবে এখন আসলে বড় ধরনের প্রভাব পড়েনি। তবে বিক্রেতারা বলছেন যদি এভাবে যদি ক্রেতারা বাড়তি দামে বেশি বেশি করে কিনতে থাকেন তাহলে কিন্তু মিলাররা এর সুযোগ নেবেন এবং প্রত্যন্ত অঞ্চলে মিলাররা কিন্তু এরই মধ্যে কিন্তু তারা সরবরাহ কমিয়ে দিয়েছেন, যে কারণে কিন্তু চাল আর বিশেষ করে মিনিকেট রশিদ এবং মিনিকেট সাগর এই চালটির একটু চাহিদা বেশি এবং চালের দাম কিছুটা বেড়েছে। এখন আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই আসলে চালের দাম কত বেড়েছে বা কেন বেড়েছে। চালের দাম বাড়ছে, চাল একেবারে সরবরাহ বন্ধ করে দিয়েছে, মিলাররা অর্ডার ক্যান্সেল করে দিতেছে সব অর্ডার। আর গত মাসের থেকে এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আবার 4 টাকা বাড়াইছে। গত মাসে মিনিকেট ছিল 38 টাকা, এখন হচ্ছে 52 টাকা রেট তারা করছে, পাইকারি রেট আর কি। তাহলে প্রতিদিনই দাম বাড়তেছে, এটা দেখার মতন কেউ নাই এখন বাজারে আর কি। প্রতি সব সব চাল সব ধরনের চালের দাম বেশি আর সরবরাহ বন্ধ করে দিয়েছে একবারে। এখনো তো চাল দেখা যাচ্ছে, চাল আছে আমাদের, যারা আগে কিনে রাখছে স্টক করে রাখছে তারা এখন ওগুলো ছাড়তেছে আর কি, কিন্তু মেল মেলের থেকে উৎপাদন বন্ধ সীমিত করে দিয়েছে একেবারে। যেমনটি বিক্রেতা একজন বিক্রেতা বললেন যে মিলাররাই চালের সরবরাহ তারা কমিয়ে দিয়েছেন এবং এখানে আসলে বাড়তি চাহিদার কারণে অনেকেই সেই সুযোগটি নিচ্ছেন, তো এক্ষেত্রে তারা আসলে নজরদারি বা তদারকির কথা বলছেন। এর বাইরে কিন্তু কাঁচা বাজারে তেমন একটা প্রভাব পড়েনি এবং সব পণ্যই মোটামুটি আগের দামেই বিক্রি হচ্ছে, পেঁয়াজের দাম কিছুটা কমেছে এবং চিনির দামও বলা যায় স্থিতিশীল আছে। তবে ক্রেতাদের কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কিন্তু বাড়তি ভিড় দেখা যাচ্ছে। হরি, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। করোনা আতঙ্কে ভোগ্যপণ্যের বাজারে ক্রেতাদের চাপ বেড়েছে, তারা বাড়তি ভোগ্যপণ্য কিনছেন, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাজিরা শিউলি, যোগ দিয়েছিলেন মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে।